আসসালামু আলাইকুম দর্শক। তো আমাদের কাছে এই মুহূর্তে একটি ফ্যান এসেছে। এটি একটি আপনার সিলিং ফ্যান, এটি পুরো তামার কয়েল। এই ফ্যানটির প্রবলেম হলো এই ফ্যানটি ঘোরে না। তো আমরা এখন এই ফ্যানটি সর্বপ্রথম আমরা ক্যাপাসিটিটা খুলে নিছি। এখন আমরা ক্যাপাসিটিটা চেক করব। এটার ক্যাপাসিটির মান হলো 2.5 মাইক্রোফ্যারাড। তো এটা আগে ক্যাপাসিটি চেক করব, তারপর আমাদের যে ফ্যানের কানেকশনগুলো আছে সেগুলো আমরা এখন চেক করব, দেখবো আসলে কোনটার প্রবলেম। তো আমরা প্রথমে সিরিজ কানেকশন দিয়ে আমরা ক্যাপাসিটিটা আগে মেপে নেব, ক্যাপাসিটিটা আমাদের ভালো আছে কি না। তো আমাদের দেখতেছেন আমাদের সিরিজের ফিনামিল বাতিটি জ্বলে উঠছে, তার মানে ক্যাপাসিটিটা ভালো আছে। তো আমরা এখন ক্যাপাসিটিটা শর্ট করি, ক্যাপাসিটির আউটকাউটটা বাতিল করে দেবো। ও সরি, আরেকবার। তো আমাদের ক্যাপাসিটির কারেন্টটা বাতিল করে দিছি। এখন আমরা ফ্যানের এখানে আপনারা দেখতেছেন দুইটি লাল তার এবং দুইটি কালো তার। তো আমরা এখন এটার লুক প্রথমে চেক করে দেখবো আসলে এটার কোনো কানেকশন আছে কি না। তো অবশ্যই লালে লাল, কালায় কালো আমরা সিরিজ কর্ড লাগাবো। তো দেখতেছেন এখানে কোনো আকর্ষণ নাই। তো আমাদের এখানে কোনো লুক দেখাচ্ছে না। তো আমরা এখন খুলে দেখবো ফ্যানের ভিতরে আসলে প্রবলেমটা কি, এটা কয়েলের সমস্যা না কোনো লুকের সমস্যা। তো খুলে নেওয়ার আগে আমাদের অবশ্যই একটু ফ্যানের একটা জায়গায় মার্ক করে নিতে হবে, যাতে আমাদের পরবর্তীতে লাগাইতে কোনো অসুবিধা না হয়। তো আমরা একটি জায়গায় মার্ক করে নিয়েছি, এখন আমরা ফ্যানটা খুলব। তো আমরা এই ফ্যানটি খুলে নিয়েছি। তো আমরা ফ্যানটির কভারটাই বাতিল করলাম এই মুহূর্তে। তো আমরা দেখতেছি এখানে স্পার্কিং করে জায়গাটা পুড়িয়ে গেছে, পুড়ে যাওয়ার কারণে হয়তো লাইন পাচ্ছে না। তো আমরা সুন্দর করে এই জায়গাটাকে কেটে নেব, কেটে নিয়ে তারপর ওটা খুলে নেব। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে কর্নারে যে টার্মিনাল দুইটি আছে, এই টার্মিনাল দুইটি স্পার্ক করে কোনো কারণবশত, এই টার্মিনাল দুইটি পোড়া গেছে, এই জন্য লাইনটা হয়তো এই দিকে সংযোগ আসেনি। তো কয়েলের নিয়মটা আমি আপনাদের একটু বলি, কয়েলের লাইন চেক করার নিয়ম। তো কয়েলের একটি যে টার্মিনাল, তো এই টার্মিনালটা একদম জাম খায় এরকম করে ঘুরতে 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 এই মাথায় আসি ঠিকছে। সেম ক্যাটাগরিতে আপনার এই টার্মিনালটা এই জায়গায় ঘুরতে 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 এই জায়গায় আসি ঠেকছে। ঠেকার পর তারপর এখানে ম্যাগনেটিক ফিল তৈরি হয়, ম্যাগনেটিক ফিল তৈরি হওয়ার পর ফ্যানটা ঘুরে। তো এক্ষেত্রে আমাদের আগে মাপ করে নেব যে আসলে কোনটার প্রবলেম, তারপর আমরা এটা কাজ করব। যেহেতু এই টার্মিনাল এই টার্মিনাল সেম, তো ওয়ান আর টু এবং আমরা টু অ্যান্ড ফোর। হ্যাঁ, তো আমরা এখন এটা চেক করব। তো প্রথমে আমরা স্টার্টিং টার্মিনালটা চেক করব। তো আমরা সিরিজ কানেকশন অবশ্যই দিতে হবে, এখানে 100 ওয়াট বাল্ব হোক 200 ওয়াট বাল্ব হোক দিয়ে আপনারা চেক করবেন। তো আমরা এই টার্মিনাল প্রান্তে একটা লাগাইলাম, এখানে একটা লাগাইলাম, দেখতেছি আমাদের সিরিজ বাল্বটা জ্বলে উঠতেছে, তার মানে এটা ঠিক আছে। এবং আমরা বডিটা চেক করবো যাতে কোনো প্রকার এই আপনাদের যে ফাইবার টিউবগুলো আছে এক সেখানে হয়তো আর্মেচারের সঙ্গে ঘর্ষণ না হয়, যাতে কোনো রকম আগুন স্পার্কিং না করে, এই জন্য আমরা বডিটা চেক করে নেব। তো আমাদের বডিটা ঠিক আছে। এখন পরের টার্মিনালে আমরা আসবো। তো পরের টার্মিনাল এইটা কানেকশন এবং এইটা একটা কানেকশন, তো এই দুটা কানেকশন পারছে না কারণ এই জায়গাটা পুরা গেছে। তো আমরা অপর জায়গায় একটু ইনসুলেশন বের করে দেখব যে আসলে অপর জায়গাটা কাজ করে না না করে। তো আমাদের ইনসুলেশন বের করা শেষ। তো আমরা এখন এই প্রান্ত একটা, এই প্রান্ত একটা লাগাবো। দেখতেছেন আমাদের আপনার রানিং কয়েলটা, এবার সরি স্টার্টিং কয়েলটাও ঠিক আছে, আমাদের রানিং কয়েলটা ঠিক আছে। তো আমাদের এই দুটো টার্মিনাল শুধু প্রবলেম। তো আমরা একটা কাজ করব, এই টার্মিনাল দুইটা সুন্দর করে ঘষে নেব। এরকম করে ঘষে নেওয়ার পর আমরা এখানে সোল্ডারিং করে দেবো দুইটা একত্রে করে। তো আমরা এরোমেটিক কপার ওয়াইট দিয়ে এই দুটো টার্মিনাল শর্ট করে দেবো, যাতে আর এটার লাইন এই দিকে চলে আসে। সুন্দর করে সোল্ডারিং করতে হবে, কোনো লুজ কন্ট্যাক্ট রাখা যাবে না, যেহেতু এটা দীর্ঘস্থায়ী হবে, সেটুকু এখানে কোনো লুজ কন্ট্যাক্ট রাখা যাবে না। তো আমাদের এখানে টার্মিনাল এখন সংযোগ রেডি। তোমরা এখন এই টাইমটা বাতিল করলাম, কারণ এটার জন্য এটা আরেকটা স্পার্ক করে যদি আরও কোনো ক্ষয়ক্ষতি হয়, জন্য এটা আমরা বাতিল করলাম। তো আমরা একটি টার্মিনাল নিলাম। এখন আমরা যে আদার কানেকশনগুলো আছে সুন্দর করে আমরা তাতে এখন তার ঢুকে নেব, নিয়ে আমরা কানেকশন দিয়ে দেখব আমাদের ফ্যান ঘোরে কি না। তো আমরা দুটো তার নিয়েছি এখানে কানেকশন দেওয়ার জন্য। এখন আমরা তার দুটির মাথায় ফাইবার টিপ দেখাবো। তো আমরা প্রথমে লাল তারটা নিলাম, লাল তার এই মাথায়, এই মাথায় আমরা ফাইবার টিপ ঢুকাবো এখন। তো ফাইবার টিপ ঢুকানো শেষ এবং আমরা সুন্দর করে
সোল্ডারিং করে নেব তারে মাথাগুলো। ও সরি, আগে এখানে পেঁচে নেব। তো আমাদের আমরা আগে স্টার্টিংটা নেব, এখানে লাল তার দেবো, কারণ হলো যাতে পরবর্তীতে যদি কোনো কয়েলটার সমস্যা হয় তো সামনের কয়েলটাই পুরো যাবে, ভিতরের কয়েলটা যাবে না। তো আমরা এখানে কারেন্ট খাওয়াবো, দেখে আমরা এখানে লাল তারটা দিলাম, সুন্দর করে এখানে পেঁচে নেব এই প্রান্তে এবং এই প্রান্তে। এখন আমরা এখানে সুন্দর করে সোল্ডারিং করে নেব। আমাদের সোল্ডারিং করা শেষ, এখন টিউবগুলো আমরা ভিতরে ঢুকে দেবো। দেওয়ার পর আমরা সেমভাবে একটি কালো তার নেব, কালো তারের মাথায় দেবো ফাইবের টিউব এবং এই মাথায় ফাইবের টিউব দেবো। তো আমরা সেমভাবে কালো তারটা ওখানে ইয়ে করে নেব, পেঁচ দিয়ে নেব, নেওয়ার পর এখানে সোল্ডারিং করে দেবো। এবং এই অপর প্রান্তটা আমরা এই যে কমন জায়গাটা করছি এখানে আমরা ধরে দেব। এটি অবশ্যই আপনারা তামার তার ইউজ করবেন, তামার তার অনেকদিন টেকসই হয় এবং এখানে মরিচা আসে না, অ্যালুমিনিয়াম তার কখনো ইউজ করবেন না। তো আমরা এখন সুন্দর করে এই ফুটা বড় মরাবর নিয়ে আসব এবং এই তারগুলো প্রোটেকশন দেওয়ার জন্য আমরা আলাদাভাবে একটি ফাইবার এখানে দেব সংযোগ, যাতে তারগুলো ওভার হিট হলে পুড়ে না যায়। তো এরকম কি নেওয়ার পর আমরা এখানে সুন্দর করে বাঁধি দেব। তো আমরা এই ফ্যানের উপর অংশ দিয়ে একটি চিকন গুণা তার কি যেন যে কোনো একটা শক্ত জিনিস এবং নরম জিনিস আমরা এখান থেকে দিব, দিয়ে এটা বের করে নেব। নেওয়ার পর আমরা যে মাথা দুটি ইয়া করেছি এরকম, সে মাথা দুটির সঙ্গে আমরা সুন্দর করে গিট্টি দিয়ে দেবো, যাতে আমাদের টান দিলে উপরে খুব সহজে উঠতে পারে। তো তারগুলো আমরা বের করে নিয়েছি, এখন আমরা চেক করব যে আমাদের কানেকশন ঠিক আছে কি না। যদি ঠিক থাকে কানেকশন তাহলে আমরা ফিটিং করব। তো আমরা প্রথমে কালার কালার চেক করলাম যে আমার সিরিজ বাতে ওকে, আমরা এখন বডি কানেকশন দেবো, বডি কানেকশন আসে না। তো লালটা একদম ওকে, বডি কানেকশন আসে না, তার মানে আমাদের কয়েলের কানেকশনটা একদম পুরোপুরি ঠিক। এখন আমরা এটা ফিটিং করব, আমরা দেখব কীভাবে ফিটিং করতে হয়। তো ফিটিং করার জন্য সর্বপ্রথম আপনাদের যে এই নিচের তলাটা আছে এই তলাটা সুন্দর করে আগে মুছে নেবেন। মুছে নেওয়ার পর এখানে আপনারা সুন্দর করে এটা বসাবেন, বসার পর হালকা করে একটি বাড়ি দিবেন। তো দেখতেছেন আমাদের ফ্যানটা ইতিমধ্যে ঘুরতেছে এখানে, তো পুরোপুরি ঘোরে নাই, সেই জন্য আমরা আর একটু ভালো করে আর্মেচারটা বাড়ি দেবো। তো আমাদের দেখেন ফ্যানটা একদম পুরোপুরি এখন ওকে আছে, একদম পুরোপুরি রেডি, এখন আর কোনো সমস্যা নাই। তখন আমরা এটা ফিটিং করব। তো ফিটিং করার জন্য আমাদের কভার টাবার বসিয়ে দেবো, কভারটা সুন্দর করে মুছে নেবেন যাতে কোনো ময়লা থাকে না। তো আমরা এখন কভারটা বসে নেব। তো আমরা যেভাবে দাগটা দিছিলাম ওই দাগে আমরা এখন মিক্সিং করব, তাহলে আমাদের ফ্যান লাগা খুব সুবিধা হবে। তো দাগে দাগে আমাদের মিক্সিং হয়ে গেছে, তো মিক্সিং হওয়ার পর আমরা একটা সুন্দর করে একটা চাপ দেব যাতে জিনিসটা বসে যাক। এখন চাপ দেওয়া শেষ, এখন আমরা সুন্দর করে হাতু দিয়ে একটু বাড়িয়ে দেব। তো আমরা এখন নাটগুলো সুন্দর করে টাইট দিয়ে নেবো যাতে কোনো লুজ থাকে না। তো লুজ থাকলে আমাদের ফ্যানগুলো খুলে পড়ার সম্ভাবনা থাকে। তো আমরা সুন্দর করে এখন সবগুলো নাট টাইট দেবো। তো টাইট দেওয়ার পর দেখবো আমাদের ফ্যানটা কোনো শব্দ করে কিনা। তো আমাদের ফ্যানটা একটু জাম হয়েছে, তাতে কোনো সমস্যা নেই, তো হালকা করে একটু বাড়িয়ে দেবেন। তো আমাদের ফ্যান একদম পুরোপুরি রেডি, এখন আমরা কানেকশন দেবো এখানে। তো প্রথমে আমরা আবার চেক করে নেব যে আমাদের কোনো বডি কানেকশন হলো কি না। তো আমাদের লালটা ঠিক আছে, কোনো বডি নাই, এবং কালারটা ঠিক আছে, কোনো বডি নাই। তো এখন আমরা ক্যাপাসিটারের সাথে কানেকশন দেবো। তো এই দুটি হলো ক্যাপাসিটার তার, এগুলো চারটি হলো আমাদের কয়েলের তার।
তো আমাদের একটি লাল এবং একটি কালো আমরা একত্র করব তো লাল একটি কালো আমরা একত্র করলাম এখন আমাদের দুটি তার থাকলো দুটি তার আমরা দুটি ক্যাপাসিটরে লাগাবো তোমাদের ক্যাপাসিটর লাগানো শেষ এবং আমরা এখন এসি কানেকশন এখান থেকে বের করব তো এসিটা বের করার জন্য আমাদের একটি শর্ট তার নিতে হবে তো শর্ট তারটি আমরা এই যে দুই প্রান্তে একসঙ্গে করছি এই দুই প্রান্তে আপনার এখানে যোগ দিতে হবে এখন আমরা এই প্রান্তে একটি সিরিজ কোয়ার্টার লাইন সংযোগ দেব দিয়ে দেখব আমাদের ফ্যানটা কোন দিকে ঘোরে যদি আমাদের ফ্যানটা উল্টে দিকে ঘোরে তাহলে ক্যাপাসিটরের তারটা আপনারা চেঞ্জ করে দেবেন আপনাদের দেখাই তো আমাদের এখন এই মুহূর্তে এদিকে যখন আমরা দিচ্ছি তখন আমাদের ফ্যানটা ওই দিকে ঘুরতেছে তার মানে ঠিক আছে আর আমরা যখন এই দিকে দেবো এই লাল তারটাতে তো আমাদের ফ্যানটা এই দিকে ঘুরতেছে তোমরা আপনারা যে কোনো একটি তারে আপাতত কানেকশন করে নেবেন তো আমি লাল তারটাতে কানেকশন করে নিলাম এখন আমরা এটা ঘুরে দেখবো যে কোন দিকে ঘোরে একান্ত যদি আমাদের উল্টে দিকে ঘোরে তখন আমাদের এই লাল কানেকশনটা খুলে এটা আপনাদের এই কালাতে কানেকশন দিতে হবে তাহলে আমাদের মনে করেন ফ্যানটা একদম পুরো সোজাভাবে ঘুরবে তো এইটা চেক করার জন্য আমরা একটি স্থানে লাগাবো এটা যাতে আমরা বুঝতে পারি কোন দিকে অ্যাকচুয়ালি ঘুরতেছে ফ্যানটা চেক করব সিরিজ কানেকশন দিয়ে তো দেখেন দর্শক আমাদের ফ্যানটা খুব সুন্দরভাবে ঘুরতেছে হ্যাঁ তো যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে থাকে তো ভিডিওতে একটি লাইক কমেন্ট একটি শেয়ার করুন আর আপনাদের কিছু জানার থাকলে আমাদের অবশ্যই কমেন্ট করুন তো আজকের মধ্যে আসসালামু আলাইকুম